বেনারস ভ্রমণে ভারত সেবা আশ্রমে আজ আমাদের তৃতীয় দিন, এখন ঘড়িতে 12:40। তো আমাদের কুপন কাটাই আছে, একটু বাদে 1টা থেকে ঘন্টা বাজবে ভারত সেবা আশ্রমে নিরামিষ মিল খাবারের জন্য। ওই যে দূরে দেখছেন, ওটা হচ্ছে ভারত সেবা আশ্রমের কিচেন। কিচেনের পাশেই রয়েছে প্রসাদাম হল, একসঙ্গে 60-70 জন বসে প্রসাদ সেবা করতে পারে। তো আমরা ওখানেই একটু বাদে প্রসাদ পাবো, এবং প্রসাদ পেয়ে বিশ্রাম নিয়েই আমরা 3টের সময়, আমাদের টোটো বলে রাখা আছে, ভারত সেবা আশ্রমের মেন গেটের বাইরে এসে আমাদেরকে ফোন করবে, আমরা বেনারস সাইট সিন ঘুরতে যাব। এখন 3:15, আমরা ভারত সেবা আশ্রমের মেন গেটের বাইরে চলে এলাম, যেখানে টোটো দাঁড়িয়ে ছিল। টোটোতে করে আমরা যাব শাড়ি ফ্যাক্টরি। শাড়ি, বেনারসি শাড়ি, যেটার জন্য বেনারস প্রসিদ্ধ, আমরা সেই শাড়ি দেখতে। ভারত সেবা আশ্রমের মূল গেট, তার বাইরে টোটো আমাদের জন্য অপেক্ষা করছিল, আমাদেরকে নিয়ে যাবে বেনারসে বেনারসি শাড়ি দেখাবার জন্য। তো আমরা টোটো চেপে রওনা হলাম শাড়ির ফ্যাক্টরি দেখতে। তো তিনি বললেন আরাধনা শাড়ি আর ফ্যাক্টরি, যেটা ঠিকানাটা হচ্ছে B21/33 রাজ অ্যাপার্টমেন্ট, কামাচ্ছা, বারাণসী। এটা দশাশ্বমেধ ঘাটের একটু আগে বাঁদিকে গলির মধ্যেই ফ্যাক্টরিটা। টোটো আমাদেরকে সেই ফ্যাক্টরিতে নিয়ে এলেন। বারাণসীর বিখ্যাত বেনারসি শাড়ি, দোকানদার আমাদেরকে 1,000 টাকা থেকে শুরু করে 2,000, 3,000, 4,000, 5,000, একদম 7-8,000 পর্যন্ত নানান শাড়ি আমাদেরকে দেখালেন, এবং বলেন অরিজিনাল শাড়ি 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা, এরকম নানান দামের আছে, যার যেমন সাধ্য সে সেই শাড়ি কিনতে পারে। তো আমরা, তা আমাদের দুটো শাড়ি খুব পছন্দ হলো আমাদের, শাড়ি 5,000 করে 11,000, দুটো শাড়ি আমরা নিলাম এখান থেকে। আপনারা যারা শাড়ি কিনতে চান বেনারসে, নানান প্রচুর বেনারসে শাড়ির ফ্যাক্টরি আছে, এখানে সব থেকে কম দামে শাড়ি পাওয়া যায়, আপনারা বেনারসে এসে আপনাদের পছন্দ মতো শাড়ি কিনতে পারেন। শাড়ির দেখা এবং কেনার পর্ব শেষ হলো, এবার আমরা টোটো করে চললাম কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, ওই যে দূরে দেখছেন ওর ক্যাম্পাস ঘুরে দেখতে। এবং বেশ কিছুক্ষণ ক্যাম্পাসের মধ্যে আমরা ঘুরে দেখলাম, এটা এশিয়ার বৃহত্তম ইউনিভার্সিটি ক্যাম্পাস। তারপর ওখান থেকে আমরা টোটো নিয়ে চললাম শাখো পেরিয়ে রামগড়ের উদ্দেশ্যে, রামগড় কেল্লা দেখতে। আমরা রামগড় কেল্লার ভেতরে প্রবেশ করলাম, এবং সামনে টিকিট কাউন্টার, 80 টাকা জরাপতি টিকিট। আমরা দুটো টিকিট নিয়ে ভেতরে ঢুকলাম, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ফটো তোলা নিষেধ। ক্যামেরা থাকতে পারে নিজের কাছে, কিন্তু ছবি তোলা যাবে না। যাই হোক, তো আমরা ভেতরে ঘুরে দেখলাম আগের দিনের গাড়ি, নানান গাড়ি ঘোড়া, পালকি, রাজ রাজাদের পোশাক, অস্ত্রশস্ত্র, তাদের বাসন কোসন, তারপরে তাদের বন্দুক, কামান, আর তারপরে এক একটা শোট 25 ফুট, 5 কেজি ওজন, প্রচুর ঐতিহাসিক সব রাজ রাজাদের যুদ্ধের নানান ধরনের এর অস্ত্রশস্ত্র সব এই কেল্লার মধ্যে সুরক্ষিতভাবে রাখা আছে। আগেকার দিনের এত অস্ত্রশস্ত্র, যুদ্ধের সাজ সরঞ্জাম দর্শন করে আমাদের খুব ভালো লাগলো। দর্শন করে সার্থক হলো, যে ভেতরে যা জিনিস আছে দেখার, 80 টাকা মনে হলো কিছুই না সেই হিসেবে। তারপরে আমরা নিচে বেরোনোর পথে পেছনে আমরা গঙ্গার ধারে এলাম, এবং সুড়ঙ্গ পথ দিয়ে সেখানে ছবি তুললাম, এবং অনেকক্ষণ আমরা 1 ঘন্টা এই রামগড় কেল্লার মধ্যে কাটালাম, বেশ ভালো লাগলো। আপনারা যারা আসবেন বেনারসে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে, তারা অবশ্যই লঙ্কা বেচু আসবেন, এবং সেখান থেকে আপনারা অবশ্যই রামগড় কেল্লা দর্শন করে যেতে পারেন, আপনাদের ভালো লাগবে এটুকু বলতে পারি। তো আমরা রামগড় কেল্লা দেখা একসময় শেষ হলো, এবং তারপর আবার আমরা ফটকের বাইরে বেরিয়ে এসে
আমরা টোটো করে আমরা আবার লঙ্কা বেচু, অর্থাৎ লঙ্কা নামক জায়গায় ওখানে টোটো থেকে নামলাম, এবং ওখান থেকে নেক্সট টোটো পাল্টে আমাদের নেক্সট গন্তব্য দশাশ্বমেধ চৌরাহা। আপনাদের জানিয়ে রাখি, এই রামগড় কেল্লা থেকে সাঁকো পেরিয়ে লঙ্কা, অর্থাৎ কাশী বিশ্বনাথ ইউনিভার্সিটির যে চৌরাহা মোড়, সেখানে আসতে জনপ্রতি টোটো ভাড়া 20 টাকা। আমরা এই রামগড় কেল্লা থেকে টোটোতে করে চলে এলাম লঙ্কা চৌরাহা, এবং সেখান থেকে নেক্সট টোটো পাল্টে আমরা যাব দশাশ্বমেধ চৌরাহা, যার টোটো ভাড়া লঙ্কা থেকে জনপ্রতি 30 টাকা। তো আমরা রামগড় কেল্লা দর্শন করলাম, আমাদের খুব ভালো লেগেছে। আপনারা যারা কাশী বিশ্বনাথ মন্দিরে আসবেন, তারা রামগড় কেল্লা ঘুরে যেতে পারেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এবার আমরা রামগড় কেল্লা থেকে একটা টোটো রিজার্ভ করলাম, টোটো আমাদের লঙ্কা হয়ে আমাদেরকে নিয়ে যাবে যেখানে দুর্গা মন্দির, দুর্গা মাতার মন্দির দর্শন করাতে, এবং সেখান থেকে আমাদের সংকটমোচন মন্দির দর্শন করাবে, এবং আমরা সেখান থেকে নেক্সট যাব হরিশ্চন্দ্র ঘাট হয়ে মণিকণিকার ঘাট, তারপর টোটো আমাদেরকে এই যে যা যা কিছু সাইট সিন আছে সব ঘুরিয়ে আমাদেরকে দশাশ্বমেধ চৌরাহা নামিয়ে দেবে। এই ঘোরার জন্য যেটুকু সময় লাগবে, আমরা সমস্ত কিছু দর্শন করে দশাশ্বমেধ চৌরাহা আমরা এসে পৌঁছালাম। এখান থেকে পায়ে হেঁটে আমরা যাব দশাশ্বমেধ গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি দর্শন করবার জন্য। প্রত্যেক দিন 7টা থেকে 8টা সন্ধ্যা আরতি হয়। ভারতবর্ষের নানান প্রান্ত থেকে এই বেনারসে এই সন্ধ্যা আরতি দেখবার জন্য বহু পুণ্যার্থী, হাজার হাজার পুণ্যার্থী এখানে এসে জড়ো হয়। আমরা দশাশ্বমেধ ঘাটে বসে আছি আরতি দেখার জন্য, খুব ভিড় করছে সকলে। সন্ধ্যা আরতি বেনারসে দশাশ্বমেধ ঘাট, প্রচুর লোক বসে বসে আরতি দর্শন। প্রচুর লোক বোটে বসে আরতি দেখছে, উপরে বোটে বসে আরতি দেখতে গেলে প্রত্যেকে 300 টাকা করে, যারা উপরে বসে আরতি দেখছে। বেনারসের এটাই মুখ্য দর্শন আরতি আর বাবা শিবজির মন্দির। আমরা আগামীকাল মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায়ত হরে সর্বমঙ্গলমাঙ্গল্যে শিবে সর্বার্থকারিকে।
ॐ केशवाय नमः ॐ नारायणाय नमः ॐ माधवाय नमः हस्तौ प्रक्षालनं गोविन्दाय नमो नमः ॐ यवमित्रः पवित्रो वा सर्वावस्थाङ्गदो विवा यः स्मरेत् पुण्डरीकाक्षंसवायाभ्यन्तरः दिवि ॐ पुण्डरीकाभ्य पुनादो पुण्डरीकाभ्य पुनादो पुनाद पुण्डरीकाभ्यः ॐ स्वस्तिना इन्द्रवृद्धद्रवाः स्वस्तिनः पुरुषा विश्ववेदाः स्वस्तिनस्तारक्षो हरिष्ठदेवीः स्वस्तिनो बृहस्पतिर्दधातु शान्तिरं सर्षकुं शान्तिः पृथिवी शान्तिरामः शान्तिरो हृदयः शान्तिः पर्वतयः शान्तिर्विश्वे देवाः शान्तिः सर्वं शान्तिः शान्तिरेव शान्तिः सामा शान्तिरेधि यतो यतः समीहते ततो नो अभयं कुरु सङ्गः कुरु प्रजाभ्यो भयं नः पशुभ्यः सुशान्तिर्भवतु श्रीमन्महाकराधिपतये नमः लक्ष्मीनारायणाभ्यां नमः उमामहेश्वराभ्यां नमः वाणीहिरणगर्भाभ्यां नमः श्रीपुरन्दराभ्यां नमः मातापित्रीचरणकमलेभ्यो नमः इष्टदेवताभ्यो नमः कुलदेवताभ्यो नमः ग्रामदेवताभ्यो नमः स्थानदेवताभ्यो नमः वास्तुदेवताभ्यो नमः सर्वेभ्यो देवेभ्यो नमः सर्वेभ्यो तीर्थेभ्यो नमः सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमः श्रीगुरुगणकमलेभ्यो नमः विश्वेशमाधवं तुण्डिं दण्डपाणिं वन्दे काशिभवानी मणिकर्णिकां वक्रविन्दमहाकाय सूर्यगोलीकरणिकः गुरुगणं गुरुमी देव सर्वकार्येषु सर्वदा विनायकं गुरुं भानुर्ब्रह्मविश्वरमहेश्वरा सरस्वतीशनज्ञानौ सर्वकामार्गसिद्धये धर्मकामार्गसिद्धये सिद्धिबुद्धिसहिताय वस्ते श्रीमन्महाकराधिपतये नमः सङ्कल्पः আপনারা যারা বারাণসীতে আসবেন আপনাদের জানিয়ে রাখি, বারাণসীতে ছোট বড় মাঝারি নানান ধরনের প্রচুর হোটেল এখানে পাওয়া যায়। 400 টাকা থেকে শুরু করে প্রতিদিন ঘর ভাড়া 500, 600, 700, 800 নন এসি এবং 1000 1200, 1500 এসি ঘর পাওয়া যায়। আপনারা যারা বারাণসীতে আসবেন তারা আপনাদের পছন্দ মতো হোটেল দেখে আপনারা সেখানেও থাকতে পারেন। আমরা এখন বেনারসি কাশী বিশ্বনাথ মন্দিরে এসেছি গঙ্গা আরতি করতে। আপনারা এখন দেখতে পাচ্ছেন কাশী বিশ্বনাথজি মন্দিরে গঙ্গা আরতি দেখার জন্য হাজার হাজার পুণ্যার্থীরা দাঁড়িয়ে আছে। 7টা থেকে 8টা গঙ্গা আরতি, অপূর্ব দৃশ্য। এখানে গঙ্গা আরতি দেখলে মন শান্ত হয়ে যায়, আনন্দে ভরে যায়। আর আপনারা যারা বেনারস আসবেন তারা অবশ্যই এই গঙ্গা আরতি দর্শন করবেন। বেনারসের প্রধান আকর্ষণ বাবা বিশ্বনাথের মন্দির এবং এই দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দর্শন। আপনাদের যদি এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের সামনে আরও নানান জায়গার নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি। ধন্যবাদ। রাধে রাধে।